ঠাকুরগাঁওয়ের রানী সংকৈল থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির নীল গাইটির ঠাঁই হয়েছে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায়। সেখানে বিরল এই প্রাণীটি দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। এরই মধ্যে নীল গাইটিকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করার কথা জানিয়েছে স্থানীয় বন বিভাগ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বেশ কিছুদিন থেকেই ঠাকুরগাঁওয়ের রানী সংকলের নেকমরদ এলাকায় বিরল প্রজাতির একটি নীলগাই দেখতে পান স্থানীয়রা। গেল মঙ্গলবার বিকেলে এটিকে ধরার উদ্যোগ নেন তারা। পরে সম্মিলিত প্রচেষ্টায় নীলগাইটিকে ধরা সম্ভব হয়। এলাকাবাসী জানায়, কয়েক যুগ পর এই প্রজাতির প্রাণীর দেখা পেলেন তারা। আমরা 8-10 জন মিলে ওটাকে ধরছি আর কি। আমি বহুদিন আগে দেখছি। পরে প্রশাসনের সহযোগিতায় প্রাণীটিকে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় রাখা হয়। সম্মিলিতভাবে আমরা এই প্রাণীটিকে উদ্ধার করি। উদ্ধার করে আমরা প্রশাসনের মাধ্যমে আমরা এটি বন বিভাগের হাতে হস্তান্তর করি। ভারত থেকে আসা বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে রামসাগর জাতীয় উদ্যানে ভিড় করছেন দর্শনার্থীরা। আটকের সময় গ্রামবাসীর হাতে আহত প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া নীলগাইটির গর্ভে বাচ্চা রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। এটি অত্যন্ত দুর্লভ একটা প্রাণী। আমরা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা এবং পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমরা প্রাণ চেষ্টা করছি যেভাবে এটিকে বাঁচিয়ে রাখা যায়। সকল সাপোর্ট আমাদের অব্যাহত থাকবে। রামসাগর জাতীয় উদ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, বিরল প্রজাতির এই প্রাণীটিকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হবে। জাতীয় উদ্যানে তাকে রাখতে চাই তার শাবক না হওয়া পর্যন্ত। শাবক হলে তার জন্য একটি পৃথক আবাসের ব্যবস্থা আমরা করতে পারবো বলে আমরা ভাবছি। বন বিভাগের তথ্য মতে, সবশেষ 1940 সালে পঞ্চগড় জেলায় এই প্রাণীটির দেখা মেলে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।